পুরাত খাদ্য বিষক্রিয়া প্রসাদ খাই দহ জনেরও অধিক লোক অসুস্থ হয়ে পড়া বলে জানিও পড়া গেছে। অসুস্থ সকলক ততাতয়াক চিকিৎসালয় ভর্তি করা হয়েছে। জানাস মতো বিস্তৃত খবর এবার নারায়ণপুরত পুনের খাদ্য বিষক্রিয়ার খবর লাভ করা হয়েছে। ইয়ার পাছতে এক হুলস্থুলিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু প্রসাদ গ্রহণ করার পাছতেই দহ জনেরও অধিক লোক অসুস্থ হয়ে পড়ছে। প্রসাদ খাই অসুস্থ দহ জনেরও অধিক লোক, এক হুলস্থুলিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কিন্তু পুনের খাদ্য বিষক্রিয়া হয়েছে নারায়ণপুরত। নারায়ণপুরের হাউকুচি গাঁর এঘর প্রসাদ খাই অসুস্থ হয়েছে লোকসক, দহজনেরও অধিক লোক অসুস্থ হয়ে পড়ছে, আর অসুস্থ সকলক দহজনক লোকক ততাতয়াক চিকিৎসালয় ভর্তি করার খবর লাভ করা হয়েছে। বমি, পেটর বিষ, মূরর বিষ, শৌচ আদিত ভুগিছে লোকসকলে। প্রসাদ গ্রহণ করার পাছত দহজনেরও অধিক লোক অসুস্থ হয়ে পড়ছে। আটাইকে নারায়ণপুর মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয় ততাতয়াক ভর্তি করাইছে পরিয়ালর লোকে। এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, প্রসাদ খাই দহজনেরও অধিক লোক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ছে, আর মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয় ততাতয়াক ভর্তি করা হয়েছে। কিছু লোকক উন্নত চিকিৎসার বাবে লক্ষিমপুরলৈও প্রেরণ করা হয়েছে। অর্থাৎ দহজনক লোক অসুস্থ হয়ে পড়ছে, আর অসুস্থ সকলের ভিতর কিছু লোকক উন্নত চিকিৎসার বাবে লক্ষিমপুরলৈ প্রেরণ করা বলে জানিব পৰা গৈছে। আৰু অধিক লোক আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। প্রসাদ খোৱাৰ পাছতেই বমি, পেটৰ বিষ অনুভৱ কৰে লোকসকলে, আৰু তাৰ পাছতেই ততাতয়াকৈ চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে দহজনকৈ লোকক। ইয়াৰে কেইবাজনো লোকক উন্নত চিকিৎসাৰ বাবে লক্ষিমপুৰলৈ প্ৰেৰণ কৰা বুলি জানিব পৰা গৈছে। নারায়ণপুৰ হাউকুচিত ঘটনা সংঘটিত হৈছে, এঘৰ লোকৰ ঘৰত প্রসাদ খাই অসুস্থ হৈ পৰিছে প্ৰায় দহজনতকৈ অধিক লোক। প্রসাদ গ্ৰহণ কৰাৰ পাছতেই বমি, পেটৰ বিষ, মূৰৰ বিষ, শৌচ আদিত আক্ৰান্ত হৈছে লোকসকলে। এক হুলস্থুলীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর ততাতয়াক দহজনেরও অধিক লোকক এনেদরে চিকিৎসালয় ভর্তি করা হয়েছে। অসুস্থ সকলের কিছু লোকক লক্ষিমপুরলৈ প্রেরণ করেছে উন্নত চিকিৎসার বাবে। যেটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, নারায়ণপুর মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ত এই লোকসকলক ভর্তি করা হয়েছে। আরও অধিক লোক আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আছে, সেই মন্তব্য শুনক। রাজন ঢুকাইছিল আমি বরতিয়া, তিনদিনৰ দিনাখন প্ৰসাদ দিলেহি। আমি দুটা পন্থৰ, আমি বামুণীয়া, তেওঁলোক নামকীৰ্তনীয়া, তেওঁলোকৰ লগত দুঘৰ আছিলে। দুই ঘৰে প্ৰসাদ খোৱাৰ পাছৰ পৰা অৱস্থা কাহিল হৈ গ'ল। নাৰায়ণপুৰ মেডিকেল নিলে আদৰ্শ, আদৰ্শ মেডিকেলত ৰাখিব নোৱাৰি লখিমপুৰলৈ গ'ল। লখিমপুৰত এতিয়া ছিট লৈ আছে কমচে কম দহজনমান মানুহ প্ৰসাদ খোৱা পাছৰ পৰা। সেই প্ৰসাদ যিখিনিয়ে খাইছে, ওচৰ পাজৰলৈ কোনোবাই প্ৰসাদ দিছে, সেইখিনিও হৈ গৈছে। দহজন মানুহ হ'ব। তাৰপৰা তেওঁলোক এতিয়া লখিমপুৰতে আছে, আজি তিনি চাৰি এজন এজনকৈ ওলাই আছে। সেই অকণমানি ছোৱালীজনী প্ৰসাদ নাখায়। তাই প্ৰসাদ নোখোৱাৰ পাছতো তাই কিবা সম্ভৱ অকণমান চেলেকিছিলে নেকি, কালি ৰাতিৰ পৰা তাই ধৰ ধৰ মামা আমাৰ লগতে আছে। এতিয়া তাইক আজি লখিমপুৰ লৈ যোৱা আমি ব্যৱস্থা কৰিছোঁ।